হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পাঞ্জাবের সাইট সিন করতে। চলো দেখো, তোমাদের দেখাবো। এখানের একটা সিস্টেম খুব ভালো, সব মন্দিরে আসছো, পা ধুচ্ছ, হাত ধুচ্ছ, তারপরে কিন্তু আমরা ইয়ে করছি, তাই না? সব মন্দির এইটা মন্দিরটার স্ট্রাকচারটা কি, এই যে এইটা সাই মন্দির, না সাই বাবা না, এটা মাতারানী মন্দির। এটা কি স্বর্ণ মন্দিরটাই তো মনে হয়? না না, এটা স্বর্ণ মন্দিরটাকে করতে চেয়েছিল, সেটা করে পারেনি। ও আচ্ছা আচ্ছা, মানে রাজগীরের ওই নামটা কি জানো, বিয়ে কোথায় গেল? ও ক্যামেরা কাটতে বলছে। চলে গেল ইয়া রে, এটা কি হলো? ইয়া রে, এটা কি হলো?
গোপাল আছে, রাধা মাধব আছে, মন্দিরে শিবনাথজি আছে, ভীষণ সুন্দর। তোমাদের দেখালাম মন্দিরের ভিতরটা, মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও ছিল না, তাও সাইড থেকে যেটুকু দেখাতে পেরেছি দেখেছি। আর দুই সাইডে দেখো, মন্দিরের দুই সাইডে যেতে এরকম পুরো পুকুরের মতন ঝর্ণা, সিনারিটা খুব সুন্দর। উঠতে থাকলে আরও দুটো মন্দিরে আমরা দর্শন করবো, চলো। বৈষ্ণব দেবী পাঞ্জাবের বৈষ্ণব মন্দির এটা। দিদি আছে এইখানে এসে দেখিয়েছে, আর সেখানে আমরা আসতে পারছি। ইয়ে ফটো তুলতে তুলতেই তো সারাদিন কি হয়েছে বলো, মানে ভজনটা শুনলাম মনটা কেড়ে নিল, তাই মানে বোঝো তাই সবকিছু মিথ্যা, একমাত্র ঈশ্বর আমাদের কাছে সত্য। এটা ভগবদ্গীতায় লেখাই আছে, এটা ভগবদ্গীতায় লেখা।